আসসালামু আলাইকুম ভিউয়ার্স নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশে আলোচনায় সবাইকে স্বাগতম ইতিমধ্যে আমরা প্রথম অধ্যায়ের প্রথম অংশের আলোচনা ভিডিওটি আপলোড করে ফেলেছি তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেইখান থেকে দেখে নিতে পারো তাহলে চলো আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশে আলোচনাটি দেখে নিই প্রথমে আমরা আলোচনা করব কারবারি অর্থায়নের গুরুত্ব নিয়ে বর্তমান প্রতিযোগিতামূলক মুক্ত বাজারে মুনাফা অর্জন করতে চাইলে প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থায়ন করতে হবে যদি কোনো প্রতিষ্ঠান অর্থায়ন করতে পারে তাহলে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকি হ্রাস পায় পাশাপাশি তাদের মুনাফাও বৃদ্ধি পায় তাহলে চলো আমরা দেখে নিই এই কারবারি অর্থায়নের গুরুত্ব কোন কোন ক্ষেত্রে রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের দেয়া আছে কারবারি অর্থায়নের গুরুত্ব হচ্ছে চারটি প্রথমে বলা আছে ব্যবসায়িক মূলধন সংকট দ্বিতীয় রয়েছে অনগ্রসর ব্যাংক ব্যবস্থা তৃতীয় রয়েছে স্বল্প শিক্ষিত উদ্যোক্তা এবং চতুর্থ রয়েছে উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয় এখন আমরা এই অর্থায়নের গুরুত্বের চারটি পয়েন্টকে চলো সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করি প্রথমে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। ব্যবসায়িক মূলধন সংকট নিয়ে আমাদের দেশটি হচ্ছে একটি উন্নয়নশীল দেশ এই দেশে মূলধন সংকটে একটি নিত্যনৈমিত্তিক ঘটনা অর্থাৎ যদি কোনো ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠা স্থাপন করতে চান তাহলে তাকে প্রায় সময় মূলধন সংকটে পড়তে হয় তাহলে এই মূলধন সংকট থেকে উত্তরণের জন্য আমাদের কি করতে হবে এই মূলধন সংকট থেকে উত্তরণের জন্য আমাদের অবশ্যই অর্থায়ন সংক্রান্ত ধারণা থাকতে হবে যদি একজন ব্যবসায়ীর অর্থায়ন সংক্রান্ত ধারণা থাকে তাহলে তিনি পরিকল্পনা মাফিক যথাযথ সময়ে প্রয়োজনীয় পরিমাণে অর্থ সংগ্রহ ও তা যথাযথ ব্যবহারে সহায়তা করতে পারেন এরপর রয়েছে আমাদের অনগ্রসর ব্যাংক ব্যবস্থা আমি প্রথমেই বলেছি আমাদের দেশটি হচ্ছে একটি উন্নয়নশীল দেশ সেহেতু আমাদের দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো যথেষ্ট সুসংহত নয় অর্থাৎ আমাদের যে ব্যাংক ব্যবস্থা রয়েছে সেই ব্যাংক ব্যবস্থায় যে ব্যাংকগুলো রয়েছে সেইখান থেকে যদি কোনো নতুন উদ্যোক্তা ঋণ গ্রহণ করতে চান তাহলে তাকে সহজে ঋণ দেয়া হয় না অমন সময় দেখা যায় যে যদিও তারা ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন তখন ব্যাংক তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের স্থায়ী সম্পদ বন্ধক হিসেবে রাখতে চান দেখা যায় অনেকেই সেই স্থায়ী সম্পদ বন্ধক হিসেবে রাখতে পারেন আবার অনেকেই সেই ব্যাংকে স্থায়ী সম্পদগুলো বন্ধক রাখতে পারেন না তখনই কিন্তু আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে অথবা স্থাপন করতে এই ধরনের আর্থিক সংকটগুলো সৃষ্টি হয় সেক্ষেত্রে যদি একজন ব্যবসায়ীর কারবারি অর্থায়ন সম্পর্কে পরিমিত পরিমাণ জ্ঞান থাকে তাহলে তিনি সঠিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনার মাধ্যমে সঠিক উৎস থেকে ঋণ গ্রহণ করতে পারেন এবার আমরা আলোচনা করব স্বল্প শিক্ষিত উদ্যোক্তা এই পয়েন্ট নিয়ে আমাদের দেশের অধিকাংশ উদ্যোক্তাই হচ্ছেন স্বল্প শিক্ষিত তাদের সাধারণত অর্থায়ন সম্পর্কে তেমন কোনো ধারণাই থাকে না পাশাপাশি তারা দীর্ঘমেয়াদী অর্থায়ন করার ক্ষেত্রেও ততটা উপযোগী নন অথবা তাদের দীর্ঘমেয়াদী অর্থায়ন সম্পর্কে ততটা ধারণাও থাকে না যদিও কোন উদ্যোক্তা দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থায়ন করেই ফেলেন তখন দেখা যায় তাদের ব্যবসায় মুনাফা অর্জনের পরিবর্তে ক্ষতির সম্মুখীন হয়ে যান সেক্ষেত্রে একজন স্বল্প শিক্ষিত উদ্যোক্তার যদি অর্থায়ন সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকেন তাহলে কিন্তু তিনি তার পরিকল্পনা মাফিক স্বল্প মূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থ সংগ্রহ করে তার ব্যবসাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এর পরের আলোচনার বিষয় হচ্ছে আমাদের উৎপাদনমুখী বিনিয়োগ এবং জাতীয় আয় প্রথমে আমরা জানব যে উৎপাদনমুখী বিনিয়োগ বলতে কী বোঝায় আমরা অর্থায়নের যে বৈশিষ্ট্য আছে সেইখানে বলেছিলাম যে শুধু অর্থ সংগ্রহ করলেই হবে না আমাদের এমন কোনো জায়গায় সে অর্থগুলো বিনিয়োগ করতে হবে যার থেকে আমাদের সর্বোচ্চ মুনাফা অর্জিত হবে অর্থাৎ এমন কোন প্রকল্পে আমাদের অর্থগুলো বিনিয়োগ করব যেইখান থেকে আমাদের সর্বোচ্চ মুনাফা অর্জিত হয়ে থাকবে সেক্ষেত্রে যদি একজন উদ্যোক্তার বা ব্যবসায়ী অর্থায়ন সম্পর্কে ধারণা থাকে তখনই কিন্তু তিনি খুঁজে বের করতে পারবেন অনেকগুলো প্রকল্পের মধ্য থেকে কোন প্রকল্পটি তার জন্য লাভজনক যখন একটি প্রকল্প লাভজনক হবে তখন একজন উদ্যোক্তা এবং ব্যবসায়ী তিনি লাভবান হতে পারবেন আর যখন একজন উদ্যোক্তা লাভবান হবেন তখন কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠানটিও লাভবান হবে যখন একটি দেশের ব্যবসা প্রতিষ্ঠান লাভবান হবে তখন সেই দেশের জাতীয় আয় বৃদ্ধি পেতে থাকবে অর্থাৎ উৎপাদনমুখী বিনিয়োগ যদি সঠিকভাবে তিনি চিহ্নিত করতে পারেন তখন আমাদের জাতীয় আয়ও বৃদ্ধি পাবে আশা করি তোমরা কারবারি অর্থায়নের গুরুত্ব বুঝতে পেরেছো এবার আমরা আলোচনা করবো কারবারি অর্থায়নের নীতি নিয়ে কারবারি অর্থায়নের নীতি আলোচনাটি শুরু করার পূর্বে আমাদের জানতে হবে কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা কাকে বলে এখানে আমাদের কারবারি অর্থায়ন ব্যবস্থাপনার সংজ্ঞাটি দেয়া আছে সংজ্ঞাটি হচ্ছে কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা বলতে কারবারের জন্য প্রয়োজন মাফিক তহবিল সংগ্রহ স্বল্প ও দীর্ঘমেয়াদে সেই তহবিল বিনিয়োগ ও তহবিল বন্টন সংক্রান্ত ব্যবস্থাপনাকেই বোঝায় সাধারণত কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা কাকে বলে এই প্রশ্নটি আমাদের কমার্কে আসে এবার আমরা দেখব কারবারি অর্থায়নের নীতির শ্রেণী বিভাগ এখানে বলা আছে কারবারি অর্থায়নের নীতিকে তিন ভাগে ভাগ করা হয়েছে সেই তিনটি ভাগ হচ্ছে মুনাফা নীতি উপযুক্ততার নীতি কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি আমরা এখন এই তিনটি নীতিকে সংক্ষেপে বিশ্লেষণের মাধ্যমে বোঝার চেষ্টা করব এবার আমরা আলোচনা করব বনাম মুনাফা নীতি নিয়ে প্রথমে আমাদের জানতে হবে তারল্যবনাম মুনাফা নীতি দিয়ে কি বোঝানো হচ্ছে সাধারণত তারল্য বনাম মুনাফা নীতি দিয়ে তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ককে বোঝানো হচ্ছে তারল্যবনাম মুনাফা নীতি শুরু করার পূর্বে প্রথমে আমাদের জানতে হবে তারল্য কাকে বলে এবং মুনাফা কাকে বলে প্রথমে বলা আছে তারল্য মানে নগদ অর্থকে বোঝানো হয়ে থাকে অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানে যে ক্যাশ টাকা হাতে থাকে তাই হচ্ছে সাধারণত তারল্য এই তারল্য অথবা নগদ টাকা সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয়ের ফলে আগমন ঘটে থাকে এরপর বলা আছে নগদ অর্থ দিয়ে সাধারণত দৈনন্দিন ব্যয়ের চাহিদা মেটানো হয় অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানে যে নগদ অর্থ থাকে সেই নগদ অর্থ দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন ব্যয় যেমন কাঁচামাল ক্রয় শ্রমিকের মজুরি অফিস ভাড়া ইত্যাদি পরিশোধ করা হয়ে থাকে এরপর বলা আছে মুনাফা সাধারণত মুনাফা বলতে উৎস হতে প্রাপ্ত সুদকেই বোঝানো হয়ে থাকে একটি ব্যবসা প্রতিষ্ঠান যখন স্থাপন করা হয় তখন বিভিন্ন প্রকল্প বা উৎসে তহবিল বিনিয়োগ করা হয় সেই বিনিয়োগকৃত তহবিল থেকে যে অর্থ অর্জিত হয় তাই হচ্ছে মুনাফা এবার আসি তারণ্যবনা মুনাফা নীতির মধ্যে সম্পর্ক নিয়ে এখানে বলা আছে তারল্য ও মুনাফার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিরাজ করে এরপর বলা আছে নগদ অর্থ বেশি রাখলে মুনাফা হ্রাস পায় আবার মুনাফা লাভের উদ্দেশ্যে বিনিয়োগ করলে তারল্য ঘাটতি হয়ে থাকে তারল্য বনাম মুনাফা নীতির মধ্যে সম্পর্কটা আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব বনাম মুনাফার নীতির এইখানে একটি এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পলে বলা আছে মনে করো তোমার কাছে এক লক্ষ টাকা আছে এর মধ্য থেকে আশি হাজার টাকা তুমি ব্যাংকে জমা রাখলে অর্থাৎ এক লক্ষ টাকার অর্ধেকেরও বেশি যখন তুমি ব্যাংকে জমা রাখবে তখন ব্যাংক থেকে তোমার অধিক মুনাফা অর্জিত হবে এবং এই বিনিয়োগ থেকে যে অর্থ ফেরত আসবে তাই হচ্ছে প্রতিষ্ঠানের জন্য মুনাফা এরপর বলা আছে বিশ হাজার টাকা নগদ রেখে দিলে দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য অর্থাৎ দৈনন্দিন ব্যয় বলতে আমরা আগেই বলেছি পণ্য ক্রয় শ্রমিকের মজুরি প্রদান অথবা ভাড়ার জন্য যে নগদ অর্থ হাতে রাখা হয় তাকেই বোঝানো হয়ে থাকে সাধারণত আমাদের মূলধনের তুলনায় এই বিশ হাজার টাকা দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য খুবই কম পরিমাণ যার ফলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে তারল্য ঘাটতি দেখা দিতে পারে প্রথম এই অংশের উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি যদি আমরা মুনাফা লাভের উদ্দেশ্যে বেশি টাকা বিনিয়োগ করে ফেলি তাহলে আমাদের হাতে তরল অর্থাৎ নগদ সম্পদ বা নগদ অর্থ কম রয়ে যাবে এরপর বলা আছে ব্যাংকে বিশ হাজার টাকা জমা করলে অর্থাৎ যখন তুমি ব্যাংকে বিশ হাজার টাকা বিনিয়োগ করবে তখন আমাদের মুনাফা অর্জিত হবে কম এবং নিজের কাছে যখন নগদ টাকা অর্থাৎ আশি হাজার টাকার নগদ রেখে দিবে তখন আমাদের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনের অতিরিক্ত টাকা রয়ে যাবে যার ফলে আমরা এই এক্সাম্পল থেকে বুঝতে পারছি যদি আমরা বিনিয়োগ করি কম তাহলে আমাদের মুনাফা অর্জিত হবে কম এবং আমাদের হাতের নগদ টাকা রয়ে যাবে বেশি এই দুইটি উদাহরণ বিশ্লেষণের পর আমরা বুঝতে পারছি তারল্য ও মুনাফার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান অর্থাৎ যদি আমরা অধিক মুনাফার আশায় অধিক টাকা বিনিয়োগ করে ফেলি তাহলে আমাদের হাতে দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য অর্থ রয়ে যাবে কম অপরদিকে যদি আমরা দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য অধিক টাকা আমাদের কাছে রেখে দিই তাহলে বিনিয়োগ থেকে আমাদের মুনাফা কম অর্জিত হবে আশা করি তোমরা তারল্য ও মুনাফা নীতিটি বুঝতে পেরেছ এবার আমরা দেখব দ্বিতীয় নীতি অর্থাৎ উপযুক্ততার নীতি সাধারণত উপযুক্ততার নীতি বলতে স্বল্প তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করার নীতিকেই বোঝানো হয়ে থাকে অর্থাৎ আমাদের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য আমরা স্বল্প তহবিল থেকে অর্থায়ন করতে পারি অপরদিকে আমাদের স্থায়ী মূলধন আমরা সরবরাহ করবো দীর্ঘমেয়াদী তহবিল থেকে স্থায়ী মূলধন দিয়ে সাধারণত স্থায়ী সম্পদ যেমন যন্ত্রপাতি দালান কোঠা আসবাবপত্র ইত্যাদি ক্রয় করা হয় এরপর দ্বিতীয় লাইনে আমাদের বলা আছে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে রাখার জন্য যে নিত্যনৈমিত্তিক অর্থের প্রয়োজন হয় সেটি সাধারণত চলতি মূলধন অর্থাৎ এই লাইনের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম চলতি মূলধন কাকে বলে এরপর চলতি মূলধনের কিছু উদাহরণ দেওয়া আছে যেমন কাঁচামাল ক্রয় শ্রমিকের মজুরি প্রদান ইত্যাদি এরপর আমাদের বলা আছে চলতি মূলধনের পরিমাণ কম হয় বলে এর উৎস কম হয় ফলে এটি স্বল্প উৎস থেকে সংগ্রহ করা ভালো অর্থাৎ আমাদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করার জন্য যে অর্থায়নের প্রয়োজন পড়ে সেইখানে অর্থের পরিমাণ থাকে কম যেহেতু আমাদের চলতি মূলধন নির্বাহের জন্য কম অর্থ প্রয়োজন সেহেতু স্বল্প মেয়াদি উৎস থেকে চলতি মূলধন সংগ্রহ করা ভালো এরপর বলা আছে বিক্রয়লব্ধ অর্থ দিয়ে চলতি মূলধন ব্যবস্থা করা উচিত অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠান যখন পণ্য বিক্রয় করে পণ্য বিক্রয়ের ফলে তাদের প্রতিষ্ঠানে নগদ আন্তঃপ্রবাহের সৃষ্টি হয় যাকে বিক্রয় অর্থ বলা হয় সাধারণত একটি ব্যবসা প্রতিষ্ঠান এই বিক্রয়লব্ধ অর্থ দিয়েই চলতি মূলধন ব্যবস্থাপনা করতে পারে এইখানে তোমরা যে লাইনগুলো দেখতে পাচ্ছ এখান থেকে কিছু কিছু লাইন প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ এবং কিছু কিছু লাইন বহু নির্বাচনী প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ এরপর বলা আছে আমাদের স্থায়ী মূলধন কাকে বলে এখানে দেয়া আছে মেশিন ক্রয় কারবারের দালান কোঠা নির্মাণ ইত্যাদি হচ্ছে আমাদের স্থায়ী মূলধন এই স্থায়ী মূলধনের বিভিন্ন উৎস রয়েছে উৎসগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিনিয়োগ ব্যাংক ডিভেঞ্চার হোল্ডার ইত্যাদি এগুলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য আসতে পারে এর পরের লাইনে বলা আছে দীর্ঘমেয়াদী তহবিল থেকে মূলধন সংগ্রহ করলে অধিক সুদ পরিশোধ করতে হয় অর্থাৎ আমরা যখন দীর্ঘমেয়াদী উচ্চ থেকে তহবিল সংগ্রহ করি তখন আমাদের প্রচুর পরিমাণ অর্থ সংগ্রহ করতে হয় যখন আমরা প্রচুর পরিমাণ অর্থ সংগ্রহ করি তখন তার সুদ পরিশোধ করা বাধ্যতামূলক হয়ে যায় অর্থাৎ আমরা যদি উপযুক্ততার নীতিকে এক বাক্যে বোঝার চেষ্টা করি তাহলে উপযুক্ততার নীতি বলতে সাধারণত স্বল্প মেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন নির্বাহ করা এবং দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করার নীতিকেই বোঝানো হয়ে থাকে এবার আমরা আলোচনা করব কারবারি অর্থায়নের সর্বশেষ নীতি অর্থাৎ কারবারের বৈচিত্রায়ন ও ঝুঁকি বন্টন নীতি নিয়ে তাহলে চলো প্রথমে আমরা জেনে নেই কারবারের বৈচিত্রায়ন ও ঝুঁকি বন্টন নীতি কাকে বলে এখানে আমাদের সংজ্ঞাটি দেয়া আছে সংজ্ঞায় বলা আছে তহবিল বিনিয়োগের ক্ষেত্রে একটি প্রকল্পে বিনিয়োগ না করে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করাকে কারবারের বৈচিত্রায়ন ও ঝুঁকি বন্টন নীতি বলা হয় অর্থাৎ এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি আমাদের যে সংগ্রহিত তহবিল থাকবে সেই তহবিল আমরা একটি উৎসে বিনিয়োগ করবো না আমাদেরকে বিনিয়োগ করতে হবে বিভিন্ন উৎসে যাতে আমাদের ঝুঁকি বন্টন হয়ে যায় তাহলে চলো বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি মনে করো তোমার বন্ধু সে ব্যবসা পরিচালনা করে শুধুমাত্র একটি সাবানের কিন্তু তুমি ব্যবসা পরিচালনা করো সাবান এবং তেলের সেক্ষেত্রে যদি তোমার বন্ধুর সাবান বিক্রয়ের পরিমাণ হ্রাস পায় তখন তার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে আর তার প্রতিষ্ঠান যখন ক্ষতিগ্রস্ত হবে তখন অন্য কোনো পণ্য বিক্রি করে লাভবান হওয়ার আশা থাকবে না কিন্তু তুমি যদি সাবানের পাশাপাশি তেল বিক্রি করো তাহলে সাবান বিক্রি থেকে যদি তোমার ক্ষতি হয় তখন তুমি তেল বিক্রি করে সেই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে আশা করি কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি নীতিটা তোমরা বুঝতে পেরেছ এই পর্যায়ে আমরা আলোচনা করবো আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী নিয়ে এখানে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী বলতে সাধারণত একজন আর্থিক ব্যবস্থাপক কোন কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে সেই সম্পর্কে বোঝানো হয়েছে প্রথমে আমাদের বলা আছে আর্থিক ব্যবস্থাপককে দুই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় প্রথমটি হচ্ছে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত এবং দ্বিতীয়টি হচ্ছে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপকের এই দুই ধরনের সিদ্ধান্ত সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব এবং বই থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো দেখব যে লাইনগুলো আমাদের আমাদের মার্কের প্রশ্ন অথবা বহু নির্বাচনী প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রথমেই রয়েছে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত সম্পর্কিত আলোচনা তাহলে চলো আমরা প্রথমে শিখিনি আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত কাকে বলে উত্তরে বলা আছে আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝানো হয়ে থাকে অর্থাৎ অর্থায়ন সিদ্ধান্তের আওতায় তহবিল সংগ্রহের বিভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ অর্থায়ন করাকে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত বলা হয় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত তহবিল সংগ্রহের বিভিন্ন উৎস নির্বাচন করা এবং সেই সকল উৎসের সুবিধা এবং অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণের কার্যাবলীর সাথে সম্পৃক্ত এরপরে বলা আছে চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্প মেয়াদি উৎস থেকে এবং স্থায়ী ব্যয় নির্বাহের জন্য উৎস থেকে অর্থ সংগ্রহ করা হবে এটিও মূলত আমাদের আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্তের একটি কার্যাবলী এখানে চলতি ব্যয় নির্বাহ বলতে সাধারণত আমাদের দৈনন্দিন খরচ যেমন কাঁচামাল ক্রয় শ্রমিকের মজুরি অথবা ভাড়া প্রদান ইত্যাদি ব্যয় নির্বাহের জন্য স্বল্প উৎস থেকে তহবিল সংগ্রহ করাকে বোঝানো হয়েছে এরপর বলা হয়েছে স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে তহবিল সংগ্রহ করতে এইখানে স্থায়ী ব্যয় বলতে সাধারণত দালান কোঠা ক্রয় আসবাবপত্র ক্রয় যন্ত্রপাতি ক্রয় ইত্যাদি বড় ধরনের ব্যয়ের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে তহবিল সংগ্রহ করার কথা বলা হয়েছে এরপর নিচে দেয়া আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাদি এই গুরুত্বপূর্ণ তথ্যদের প্রথমে বলা আছে বড় বড় কোম্পানি শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে থাকে এই লাইনটি তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে এরপর বলা আছে শেয়ার হোল্ডাররাই কোম্পানির মালিক সাধারণত পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সাধারণ শেয়ার হোল্ডারদেরকে কোম্পানির মালিক বলা হয় এরপর বলা আছে ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করলে দায় বৃদ্ধি পায় আমরা জানি ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করলে ঋণের সুদ প্রদান বাধ্যতামূলক সেই ক্ষেত্রে যদি কোনো প্রতিষ্ঠান ঋণ এবং ঋণের সুদ পরিশোধ করতে না পারে তখন তাদের দায় বৃদ্ধি পাবে এরপর বলা আছে মালিক কর্তৃক তহবিল সরবরাহ করা হলে মালিকের অধিকার বৃদ্ধি পায় আমরা জানি মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান দুইটি পৃথক সত্তা যখন মালিক ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন আনয়ন করবেন তখন কিন্তু প্রতিষ্ঠানের ওপর মালিকের অধিকার বৃদ্ধি পাবে এবার আমরা দেখব আর্থিক ব্যবস্থাপকের দ্বিতীয় সিদ্ধান্তটি অর্থাৎ ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত চলো প্রথমে আমরা জেনে নিই ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত কাকে বলে বিনিয়োগ সিদ্ধান্ত বলতে সাধারণত কোন কোন উৎসে বা প্রকল্পে সংগ্রহকৃত তহবিল বিনিয়োগ করা হবে সেই সংক্রান্ত আলোচনাকে বোঝায় অর্থাৎ আয় সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা যে যে উৎস থেকে মূলধন সংগ্রহ করেছিলাম বা তহবিল সংগ্রহ করেছিলাম সেই তহবিলগুলো কোন কোন প্রকল্পে বা কোন কোন উৎসে বিনিয়োগ করলে অধিক লাভ অর্জিত হবে সেই সকল প্রকল্পে অর্থ বিনিয়োগ করা কি বোঝানো হচ্ছে এর ঠিক নিচে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্তের একটি উদাহরণ দেয়া আছে উদাহরণে বলা আছে মেশিন ক্রয় করা একটি বিনিয়োগ সিদ্ধান্ত অর্থাৎ যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান মেশিন ক্রয় করতে চায় তাহলে সেই মেশিন ক্রয় করার পূর্বে তার লাভজনকতা বিবেচনা করবে অর্থাৎ বিনিয়োগ সিদ্ধান্ত নেয়ার পূর্বে প্রকল্পের নগদ প্রবাহ বিবেচনা করতে হবে এরপর আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেয়া আছে যা আমাদের কমার্ক অথবা বহু নির্বাচনী প্রশ্নের জন্য আসতে পারে সেখানে বলা আছে বিক্রয় লব্ধ আয় হতে উৎপাদন সহ অন্যান্য খরচ বাদ দিলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায় এই প্রশ্নটি আমাদের যেভাবে আসতে পারে তা হচ্ছে কিভাবে নগদ প্রবাহ পাওয়া যায় তখন উত্তর হবে বিক্রয় লব্ধ আয় হতে উৎপাদন সহ অন্যান্য খরচ বাদ দিলে নগদ প্রবাহ পাওয়া যায় এবার আমরা দেখব অন্যান্য সিদ্ধান্ত নিয়ে অর্থাৎ একজন আর্থিক ব্যবস্থাপককে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত এবং ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্তের কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাহলে চলো অন্যান্য সিদ্ধান্তের প্রথম যে সিদ্ধান্তটি তা আমরা দেখিনি এখানে বলা আছে কি পরিমাণ কাঁচামাল ক্রয় বা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে এই সংক্রান্ত সিদ্ধান্তকে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলা হয় অর্থাৎ একটি প্রতিষ্ঠানের উৎপাদন সচল রাখার জন্য কি পরিমাণ কাঁচামাল ক্রয় করতে হবে এবং কোন উৎস থেকে সেই কাঁচামাল ক্রয় করলে আমাদের ব্যয় সর্বনিম্ন হবে সেই সংক্রান্ত সিদ্ধান্তকে বলা হচ্ছে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত এরপর দুই নম্বরে বলা আছে দৈনন্দিন প্রয়োজন নির্বাহ করার জন্য কি পরিমাণ নগদ অর্থ রাখা উচিত এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাধারণত দৈনন্দিন প্রয়োজন বলতে দৈনন্দিন ব্যয়কেই বোঝানো হয়ে থাকে যেমন কাঁচামাল ক্রয় শ্রমিকের মজুরি প্রদান অফিস ভাড়া প্রদান ইত্যাদি এরপর বলা আছে যে যে উৎস থেকে তহবিল সংগ্রহ করা হলো তাদের প্রাপ্য প্রদান করা আরেকটি সিদ্ধান্ত অর্থাৎ যখন একটি বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করবে তখন সেই তহবিলের ব্যয় তাকেই ব্যবসা প্রতিষ্ঠান বহন করতে হয় যাকে আমরা সাধারণত মূলধন ব্যয় বলে থাকি সেই মূলধন ব্যয় কিভাবে আমাদের পরিশোধ করব সেই সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ একজন আর্থিক ব্যবস্থাপকের জন্য গুরুত্বপূর্ণ এই ছিল আমাদের আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী সম্পর্কিত আলোচনা এবার আমরা আলোচনা করব অর্থায়নের ক্রমান্বয়ের ধারা নিয়ে নিয়ে যে টপিকটি এখন আমরা আলোচনা করব সাধারণত এই টপিক থেকে আমাদের অনেক প্রশ্নই কমার্ক মার্ক অথবা বহু নির্বাচনী প্রশ্নে আসে তাহলে চলো অর্থায়নের ক্রমান্বয়ের ধারা থেকে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আমাদের পড়তে হবে এবং মনে রাখতে হবে সেগুলো আমরা দেখিনি প্রথমে বলা আছে সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের পরেই উৎপাদন কৌশল জটিলতর হয় এই লাইনটি সাধারণত আমাদের কমার্কের প্রশ্নের জন্য অথবা বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই লাইন থেকে প্রশ্নটি হয় ঠিক এই রকম যে কত শতাব্দীর শিল্প বিপ্লবের পরেই উৎপাদন কৌশল জটিলতর হয় অথবা কখন উৎপাদন কৌশল জটিলতর হয় তখন উত্তর হবে সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের পরেই উৎপাদন কৌশল জটিলতর হয় এরপর আমাদের দ্বিতীয় যে পয়েন্ট অথবা লাইনটি আছে সেখানে বলা আছে অষ্টাদশ ফিনান্স মূলত আর্থিক বিচার বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল এই লাইনটি ক মার্ক অথবা বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটি আমাদের প্রশ্নে যেভাবে আসে তা হচ্ছে কত শতাব্দীতে ফিনান্স মূলত আর্থিক বিবরণী বিচার বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল এর পরের লাইনটি বলা আছে গতানুগতিক ধারায় আর্থিক ব্যবস্থাপকের প্রধান দায়িত্ব ছিল হিসাব সংরক্ষণ ও তা বিশ্লেষণ বোঝানোর চেষ্টা করছে যখন আধুনিক অর্থায়নের সূচনা হয়নি অর্থাৎ আমাদের সনাতন অর্থায়ন ব্যবস্থা ছিল তখন আর্থিক ব্যবস্থাপকদের প্রধান কাজ কি ছিল এর পরের লাইন বলা আছে অর্থায়নের বিকাশের মূল চারণভূমি হচ্ছে যুক্তরাষ্ট্র এই প্রশ্নটি আমাদের কমার্ক অথবা বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটি থেকে যেভাবে প্রশ্নটি করা হয় তা হচ্ছে অর্থায়নের বিকাশের মূল চারণভূমি কোনটি অথবা কোন দেশকে অর্থায়নের বিকাশের মূল চারণভূমি বলা হয় এখন আমরা দেখব বিভিন্ন দশকে অর্থায়নের বিভিন্ন রকম পরিবর্তন এই বিভিন্ন দশকে যে অর্থায়নের পরিবর্তন হয়েছে এবং এইখানে আমরা যে যে লাইনগুলো তুলে ধরেছি প্রত্যেকটি লাইনে কিন্তু আমাদের ক এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে বলা আছে উনিশশো তিরিশের পূর্ববর্তী দশক এই সময়কালে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রিকরণের প্রবণতা শুরু হয় এই লাইনটি সাধারণত আমাদের কম প্রশ্নের জন্য আসে এবং কম আর্ প্রশ্নটি হয় এই রকম কত দশকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রিকরণের প্রবণতা শুরু হয় তখন আমাদের উত্তর হবে উনিশশো তিরিশের এর পূর্ববর্তী দশক এরপর রয়েছে উনিশশো তিরিশের দশক উনিশশো তিরিশের এর দশকে একত্রীকরণ প্রবণতা যুক্তরাষ্ট্রে যথেষ্ট সফলতা পায়নি এবং অনেক প্রতিষ্ঠানই পরের দশকে দেউলিয়া হয়ে যায় ত্রিশের দশকে যুক্তরাষ্ট্রে চরম মন্দা শুরু হয় এই লাইনটি আমাদের মার্কের জন্য অথবা বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসে এইভাবে কত দশকে যুক্তরাষ্ট্রে চরম মন্দা দেখা দেয় অথবা তিরিশের দশকে কোন দেশে চরম মন্দা দেখা দিয়েছিল প্রশ্নগুলো এই রকম হতে পারে এরপর বলা আছে শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়নের প্রয়োজন দেখা দেয় অর্থাৎ উনিশশো তিরিশের দশক থেকে শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থায়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল এরপর রয়েছে উনিশশো এর দশক কারবার পরিচালনার জন্য তারল্যের প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি করা হয় এইটি আমাদের কমার্কের প্রশ্নের জন্য আসে এবং প্রশ্নটি হয় রকম কত এর দশকে কারবার পরিচালনার জন্য তারল্যের প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি করা হয়েছিল এরপর বলা আছে উনিশশো পঞ্চাশের এর দশক উনিশশো পঞ্চাশের দশকে যে কাজটি হয়েছিল তা হচ্ছে এই দশকে অর্থায়ন পূর্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সর্বোচ্চ লাভজনক বিনিয়োগ প্রকল্প মূল্যায়নে নানা প্রকার গাণিতিক বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল এই প্রশ্নটি সাধারণত আমাদের কমার্কের জন্য আসে এইভাবে যে কত এর দশকে অর্থায়ন গাণিতিক বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল তখন আমাদের উত্তর হবে উনিশশো পঞ্চাশের দশকে অর্থায়ন গাণিতিক বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল এবার রয়েছে উনিশশো ষাটের দশক এখানে প্রথমেই বলা আছে এই সময় থেকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় এই লাইনটি আমাদের কমার্কের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসে এই রকম কত দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়েছিল তখন প্রশ্নটির উত্তর হবে উনিশশো ষাটের দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় এর পরের লাইনেই বলা আছে শেয়ার হোল্ডারদের সম্পদ বা শেয়ার বাজার দর সর্বাধিকরণই ছিল এই সময়ের অর্থায়নের উদ্দেশ্য এই প্রশ্নটি আমাদের মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং প্রশ্নটি হয় এই রকম ষাটের দশকে অর্থায়নের প্রধান উদ্দেশ্য কি ছিল তখন উত্তর হবে উনিশশো ষাটের দশকে শেয়ার হোল্ডারদের সম্পদ বা শেয়ার বাজার দর সর্বাধিকরণ ছিল অর্থায়নের মূল উদ্দেশ্য এরপর রয়েছে আমাদের উনিশশো সত্তরের দশক এই দশকে কম্পিউটার অধ্যায়ের শুরু হয় এই প্রশ্নটি আমাদের বহু নির্বাচনী অথবা কম প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নটি হয় রকম কত দশকে কম্পিউটার অধ্যায় শুরু হয়েছিল উত্তর হবে তখন দশক এরপর বলা আছে যা শুধু উৎপাদন কৌশল নয় কারবারি অর্থায়নকেও পাল্টে দেয় অর্থায়ন এখন অঙ্ক নির্ভর হয়ে উঠেছে এই লাইনটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন এইখান থেকে প্রশ্ন হতে পারে কত দশকে অর্থায়ন অঙ্ক নির্ভর হয়ে উঠেছে এরপর বলা আছে এই সময় যেসব তাত্ত্বিক কারবারি অর্থায়নকে নানান তত্ত্বে বিশ্লেষণের সমৃদ্ধ করেছিলেন তাদের মধ্যে হ্যারি মার্কুইস মার্টন মিলার মডি গ্লিয়ানি ছিলেন উল্লেখযোগ্য তোমরা এইখানে যে তিনজন তাত্ত্বিকের নাম দেখতে পাচ্ছ এই তিনজন তাত্ত্বিকের নাম তোমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে কেননা এই প্রশ্নটি তোমাদের ক মার্কে আসতে পারে অথবা বহু নির্বাচনী প্রশ্নেও আসতে পারে এরপর বলা আছে পরবর্তীতে উনিশশো এর দশক এসব তাত্ত্বিকগণ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে অর্থায়নের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য নোবেল পুরস্কার লাভ করেন এইখানে সাধারণত বোঝাতে চেয়েছে হ্যারি মার্কোয়েস মার্টন মিলার মডি গ্লিয়ানি তারা অর্থায়নকে গাণিতিকভাবে বিশ্লেষণ করেছিলেন এবং তাদের এই অবদানের জন্য উনিশশো এর দশকে তারা নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন এই দুইটি লাইন তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে কারণ এই দুইটি লাইনই খুবই গুরুত্বপূর্ণ এবার রয়েছে উনিশশো আশি এর দশক আশি এর দশকে বলা হয়েছে ব্যবসা সম্প্রসারণ ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় টিকে থাকার জন্য অর্থায়ন তার সনাতনী দায়িত্বের পরিবর্তন করে নতুন রূপে আবির্ভূত হয় অর্থাৎ আমাদের অর্থায়ন তার যে সনাতন দায়িত্ব বা পুরাতন দায়িত্ব ছিল সেগুলো পরিবর্তন করে নতুন রূপে আবির্ভাব ঘটে উনিশশো সালে মূলধনের সুদক্ষ বন্টন এবং প্রকল্পগুলো হতে অর্জিত আয়ের বিচার বিশ্লেষণে ছিল অর্থায়নের মূল বিষয় এখান থেকে প্রশ্নটি যেভাবে হতে পারে তা হচ্ছে উনিশশো এর দশকে অর্থায়নের মূল বিষয় কি ছিল তখন প্রশ্নের উত্তর হবে মূলধনের সুদক্ষ বন্টন ও প্রকল্পগুলো হতে অর্জিত আয়ের বিচার বিশ্লেষণে ছিল অর্থায়নের মূল বিষয় এরপর রয়েছে উনিশশো এর দশক ও আধুনিক অর্থায়নের সূচনা এই উনিশশো এর দশকেই কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আত্মপ্রকাশ করে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে সংক্ষেপে বলা হয় WTO এই ডব্লিউ এর ফুল ফর্ম তোমাদের ক মার্ক অথবা বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইখানে আমরা লিখে রেখেছি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর স্পেলিংটা তোমরা মুখস্থ রাখবে এরপর বলা আছে বিশ্বব্যাপী আমদানি রপ্তানি প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায় অর্থায়ন এই সময়ে আন্তর্জাতিকতা লাভ করে এই লাইন দুটিও আমাদের কমার্ক অথবা বহু নির্বাচনী প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ শেষ যে লাইনটি দেয়া আছে এই লাইনটি থেকে আমাদের প্রশ্ন হতে পারে এই রকম যে অর্থায়ন কোন সময়ে আন্তর্জাতিকতা লাভ করেছে তখন আমাদের উত্তর হবে উনিশশো দশক এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশের আলোচনা আশা করি সম্পূর্ণ আলোচনাটি তোমরা বুঝতে পেরেছ এরপরও যদি আলোচনার কোনো অংশ বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে এছাড়া আমাদের অন্যান্য অধ্যায়ের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু ক্লিক করে রাখবে ধন্যবাদ